হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এম এস গাইড আজকে আমরা পড়ছি ফাইলাম মোলাস্কার জেনারেল ক্যারেক্টার্স পার্ট টু পার্ট ওয়ানে আমরা পড়েছি এই ফাইলাম মোলাস্কার অন্তর্গত যে সমস্ত অর্গ্যানিজমগুলো রয়েছে অর্থাৎ যে মোলাস্কাগুলো রয়েছে তাদের হ্যাবিটেট পড়েছি তাদের সিলোম কেমন হয় তাদের বডি সিমেট্রি কেমন হয় বডি অর্গানাইজেশন এভাবে সমস্ত ক্যারেক্টার্সগুলো আর পড়েছি এদের ডাইজেস্টিভ সিস্টেম এবং সার্কুলেটরি সিস্টেম সম্বন্ধে পড়েছি তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এদের রেসপিরেশন এই মোলাস্কাদের রেসপিরেশন কেমন হয় রেসপিরেশন পড়ব এবং আরও বেশ কিছু যে এদের ক্যারেক্টার্সগুলো বাকির থেকে গিয়েছিল যেটা আমাদের পার্ট ওয়ানে আমরা কমপ্লিট করতে পারিনি তো সেই ক্যারেক্টার্সগুলো আজকে আমরা পড়ে নেবো আর যারা তোমরা পার্ট ওয়ানের যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখো নি সেটা আই বাটনে থাকবে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে তাহলে পার্ট টুর ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হবে তো আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে এই মোলাস্কাদের যে রেসপিরেশন তো মোলাস্কাদের যে রেসপিরেশনটা হয় সেটা হচ্ছে কি ডাইরেক্ট হয় সরাসরি সরাসরি অর্থাৎ এদের যে ম্যান্টেলটা রয়েছে সেই ম্যান্টেল পর্দার মাধ্যমে সরাসরি এদের রেসপিরেশন হয়ে থাকে বেশ কিছু মোলাস্কা রয়েছে তাদের কিন্তু গিলসও থাকছে না তাদের লাংসও থাকছে না কিন্তু সরাসরি রেসপিরেশন হচ্ছে তাদের ম্যান্টেলের মাধ্যমে আবার বেশ কিছু কিছু মোলাস্কা রয়েছে তাদের গিলস রয়েছে আবার কিছু কিছু আছে তাদের লাংস রয়েছে যারা শুধুমাত্র জলে থাকে তাদের অবশ্যই গিলস থাকবে আর যারা ডাঙায় থাকে তাদের লাংস বলতে কি এখানে লাংস বলতে এদেরকে এদের যে পালমোনারি স্যাক থাকে যেটার মাধ্যমে এরা সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে তাদের রেসপিরেশন চালায় তো আবার বেশ কিছু অ্যামফি মোলাস্ক রয়েছে যেমন হচ্ছে অ্যাপেল স্নেল যার সম্মত নাম হচ্ছে পায়লা গ্লোবোসা তো পায়লা গ্লোবোসার ক্ষেত্রে কি হয় ডুয়াল মোড অফ রেসপিরেশন দেখা যায় তাহলে কিছু কিছু মোলাস্কার গিলস থাকছে কিছু কিছু পালমোনারি স্যাক থাকছে যেটাকে লাংস বলা হচ্ছে আবার কিছু কিছু মোলাস্কা মেন্টেলের মাধ্যমে মেন্টেলটা কি মেন্টেলটা হচ্ছে এদের যে ফিসেরাল মাস রয়েছে তার ওপরে যে কাভারিংটা থাকছে সেটাকে বলা হচ্ছে ম্যান্টেল আর ম্যান্টেল কি করে ম্যান্টেল হচ্ছে কি খরণ করে যে ক্যালসিয়াম কার্বোনেট যেটা খরণ করে সেটার মাধ্যমে এদের শেল তৈরি হয় আর শেল কি ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত হয় তো এই যে ম্যান্টেল ম্যান্টেলের মাধ্যমেও কিন্তু সরাসরি রেসপিরেশন হয় কিছু মোলাস্কার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পায়লা গ্লোবোসা পায়লা গ্লোবোসার একটা ডায়াগ্রাম এটা এখানে আমরা দেখতে পাচ্ছি এদের ডুয়াল মোড অফ রেসপিরেশন হয় অর্থাৎ এরা যখন ডাঙায় থাকে তখন পালমোনারি স্যাকের মাধ্যমে রেসপিরেশন চালায় আবার যখন জলে থাকে তখন গিলসের মাধ্যমে রেসপিরেশন চালায় তো মোলাস্কাদের যে গিলস তাদের একটা পার্টিকুলার নাম রয়েছে সেটাকে বলা হচ্ছে টিনিডিয়া টিনি ডিয়া বা টিনিডিয়াম তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাপেল স্নেলের একটা ডায়াগ্রাম অ্যাপেল স্লেনের আমরা দুটো এদিকে লোভ থাকে যেটাকে বলা হয় নুকাল লোভ বা নুচার লোক দুটোই বলা হয় রাইট অ্যান্ড লেফট এরকম নুকাল লোভ থাকে তো এই লেফট নুকাল লোভের মাধ্যমে কি হচ্ছে যে ওয়াটার এখান দিয়ে যাচ্ছে যখন এরা জলেতে থাকছে যখন জলে থাকছে তখন এদের হচ্ছে টিনিডিয়ামের মাধ্যমে এরা রেসপিরেশন চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টিনিডিয়াম টিনিডিয়াম হচ্ছে এদের গিল আর টিনিডিয়ামটা এই জলের মধ্যে কি হচ্ছে ভিজে যাচ্ছে স্নাত হচ্ছে এবং সেখান থেকে এই টিনিডিয়াম কি করছে অক্সিজেন নিয়ে নিচ্ছে এবং যে জলটা যেটা সেটা শরীরের বাইরে বের করে দিচ্ছে এটা হচ্ছে কি যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জলে যখন এরা থাকছে তখন হচ্ছে এদের টিনিডিয়ামের ডিয়ামের মাধ্যমে রেসপিরেশন এখানে আমরা দেখতে পাচ্ছি এদের টিনিডিয়ামটা হচ্ছে অর্থাৎ গিলটা হচ্ছে একদম চিরুনির মতো এই টিনিডিয়াম কথাটা এসেছে কি টিনিডিয়াম কথাটা এসেছে টিনিডিয়া কথাটা অর্থ হচ্ছে কি চিরুনি টিনো কথার অর্থ হচ্ছে চিরুনি তো সেই এটার নাম হচ্ছে টিনিডিয়া যেহেতু এটা স্ট্রাকচারটা অনেকটা চিরুনির মতো আর এখানে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রাডিয়াম তো অস্ট্রাডিয়ামটা কি এটা হচ্ছে একটা সেন্সারি অর্গান যখন আমরা এদের সেন্সারি অর্গান পড়বো এই ভিডিওতেই আছে তখন আমরা অস্ট্রাডিয়ামটাও জেনে নেব তো এখানে আবার দেখতে পাচ্ছি যে এই যেটা হচ্ছে পাইলার ক্ষেত্রে যখন পাইলা যখন ল্যান্ডে থাকে অর্থাৎ সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিয়ে যখন ওরা রেসপিরেশন চালায় তখন তাদেরকে হেল্প করছে পালমোনারি স্যাক এটা আমরা এটা হচ্ছে এদের পালমোনারি শ্যাক আর পালমোনারি সাকের মধ্যে কি এখানে বাতাস এখানে কি প্রবেশ করছে নুকাল লোভের মাধ্যমে আর পালমোনারি শাকের মাধ্যমে রেসপিরেশন হচ্ছে এবার তারপর এয়ারটা হচ্ছে সাইফনের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমরা জেনে নেবো টিনিডিয়াম সম্বন্ধে টিনিডিয়ামটা কী এবং টিনিডিয়ামের একটা ছোট করে আমরা টিনিডিয়ামের ডেফিনেশনও জেনে নেব ডেফিনেশানটা যদিও এক্সামে আসবে না যারা রয়েছে কিন্তু বোর্ড এক্সামিনেশনও তো আসতেই পারে টিনিডিয়াম যারা রয়েছে সিবিএসই বোর্ডে যারা রয়েছে তাদের তো ইংলিশের ডেফিনেশনটা তো লাগবেই তো টিনিডিয়ামটা কী সেটা আমরা জেনে নেবো তো টিনিডিয়াম হচ্ছে মোলাস্কাদের গিল যেটা সেটাকেই বলা হচ্ছে টিনিডিয়াম এখানে যে ডেফিনেশনটা বলা রয়েছে সেটা হচ্ছে কি টিনিডিয়াম ইজ আ রেসপিরেটরি অর্গান অর গিল হুইচ ইজ ফাউন্ড ইন মোলাস্ক অর্থাৎ টিনিডিয়াম হচ্ছে একটা রেসপিরেটরি অর্গান যেটা মোলাস্কদের মধ্যে পাওয়া যায় আর টিনিডিয়াম ইজ শেপেড লাইক আ কোম্ব অর ফেদার উইথ আ সেন্ট্রাল পার্ট ফ্রম হুইচ ম্যানি ফিলামেন্টস অর প্লেট লাইক স্ট্রাকচারস ফর ট্রিউড লাইন আপ ইন আ তাহলে টিনিডিয়াম হচ্ছে একটা পালকের মতো অথবা চিরুনির মতো একটা গঠন বা স্ট্রাকচার যার যেটা হচ্ছে যার সাথে একটা কি একটা অ্যাক্সিস থাকছে এরকম একটা অ্যাক্সিস থাকছে এইভাবে একটা অ্যাক্সিস থাকছে আর অ্যাক্সিসের গা থেকে কি বের হচ্ছে অ্যাক্সিসের গা থেকে এরকম ফিলামেন্ট এরকম বের হচ্ছে তো এইটা যখন একদিকে থাকে সেটা হচ্ছে মোনোপেক্টিনের টিনিডিয়াম যখন এক দিকে থাকবে তখন মোনোপেক্টিনেট টেনিডিয়াম। আবার যখন উভয় দিকে এরকম ফিলামেন্টাস ল্যামেলি বা পাতার মতো অংশ থাকবে তখন সেটা হবে বাইপেকটিনেট টিনিডিয়াম তো মোনোপেক্টিনেটিনেডিয়াম কোথায় পাওয়া যাচ্ছে পায়লা অর্থাৎ অ্যাপেল স্নেলে পাওয়া যাচ্ছে মোনোপেক্টিনেট টিনিডিয়াম যেটা অ্যাক্সিসের শুধুমাত্র এক দিকেতেই থাকছে এই লিফের মতো অর্থাৎ পাতার মতো যে প্লেট লাইক স্ট্রাকচার্সগুলো প্রচুর থাকছে আর ইউনিয়র ক্ষেত্রে কি থাকছে ইউনিয়র ক্ষেত্রে থাকছে বাই টিনিডিয়াম টিনেরিয়াম ইউনিয়টা হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের ফ্রেশ ওয়াটার মজল যেটা যেটাকে আমরা ঝিনুক বলি ফ্রেশ ওয়াটার বাই ভ্যালভ যেটা সেটা হচ্ছে ইউনিয় ইউনিয়তে থাকছে বাই পেকটিনের টিনিডিয়াম এই যে টিনিডিয়ামটা কোথায় থাকছে

পায়লা অর্থাৎ অ্যাপেল স্নেল অ্যাপেল স্নেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিল যেটা হচ্ছে মনোপেক্টিনেট একটা অ্যাক্সিস থেকে শুধুমাত্র একদিকেতেই ল্যামেলাগুলো বের হয়েছে বা পাতাগুলো বের হয়েছে এটাকে বলা হচ্ছে মনোপেক্টিনেট এর দেখা যাচ্ছে পায়লার ক্ষেত্রে আর এদিকে একটা রয়েছে যেটা হচ্ছে এটা একটা ডায়াগ্রাম যেটা হচ্ছে ইউনিও বা ফ্রেশ ওয়াটার মাজেল তার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে একটা এরকম অ্যাক্সিস থাকছে আর দুদিকে লিফ লিফগুলো বের হয়েছে বের হয়েছে তাই এটা হচ্ছে তো ফিলামেন্টগুলো এই ধরনের গিল কিন্তু থাকছে মোলাস্কদের ক্ষেত্রে হয় মোনোপেক্টিনেট না হলে বাইপেক্টিনেট টিনিডিয়াম টিনিডিয়াম হচ্ছে মোলাস্কদের গিল এরপরে আসবো আমরা এক্সক্রিশন তো এক্সক্রিশনটা কি এক্সক্রিশন হচ্ছে এদের যে আনওয়ান্টেড যে ওয়েস্ট ম্যাটেরিয়াল অর্থাৎ এদের মেটাবলিক অ্যাক্টিভিটির পড়লে যে ফলে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো বের তৈরি হচ্ছে সেগুলো কি শরীরের থেকে বের হয়ে বের করে দেওয়া সেটা হচ্ছে কি এক্সক্রিশন এক্সক্রিশন কে করে কিডনি করে তো এদের যে কিডনির টাইপটা সেটা হচ্ছে মেটানেফ্রিক টাইপ তো কিডনি বিভিন্ন টাইপ রয়েছে প্রোটোনেফ্রিক পেসোনেপ্রিক মেটানেফ্রিক তো এরা হচ্ছে মেটানেফ্রিক টাইপ এদের যে কিডনিটা সেটা হচ্ছে মেটানেফ্রিক টাইপ আর এই মেটানেফ্রিকটার যে কিডনি এই বিভিন্ন মোলাস্কের ক্ষেত্রে এদের নামটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে অর্গান অফ বোজানাস কারোর ক্ষেত্রে কেবারস অর্গান বলা হয় আবার কারো কারো ক্ষেত্রে পেরিকার্ডিয়াল গ্ল্যান্ডও বলা হয় পেরিকার্ডিয়াল গ্ল্যান্ড বলা হয় এই কারণে কারণ এদের যে হার্ট রয়েছে হার্টের যে পেরিকার্ডিয়াম রয়েছে অর্থাৎ হার্টের যে কাভারিংটা রয়েছে হৃৎপিণ্ডের কাভারিং অর্থাৎ পেরিকার্ডিয়ামের কাছেই সংলগ্ন থাকছে এই এদের কিডনিটা সেই এদেরকে পেরিকার্ডিয়াল ল্যান্ড বলা হয় তো কি কি হচ্ছে অর্গ্যান অফ বোজানাস সেটা কোথায় দেখা যাচ্ছে অ্যাপেল স্নেলের যে কিডনিটা রয়েছে মেটানেফ্রিক কিডনি সেটাকে বলা হচ্ছে অ্যাপেল স্নেলের ক্ষেত্রে বলা হচ্ছে অর্গান অফ বোজানাস কেবার্স অর্গান বলা হচ্ছে ইউনিয়র ক্ষেত্রে ইউনিয়র ক্ষেত্রে অর্গান অফ বলা হয়ে থাকে এগুলো প্রায় একই ধরনের একটা এদের যে অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এই যে কিডনি মেটানেফ্রিক কিডনি মোলাস্কদের ক্ষেত্রে সেখানে কি হচ্ছে এই মেটানেফ্রি কিডনির নামটা কি হতে পারে হয় অর্গ্যানব বোজানস হতে পারে কেবার্স অর্গানও হতে পারে আবার পেরিকার্ডিয়াল গ্ল্যান্ডও হতে পারে পেরিকার্ডিয়াল গ্ল্যান্ড দেখা যাচ্ছে কোথায় অক্টোপাসের ক্ষেত্রে তাহলে মেনলি বিষয়টা হচ্ছে যে মোলাসদের ক্ষেত্রে যে কিডনিটা দেখা যাচ্ছে তার নাম হতে পারে তার নাম অর্গ্যানব বোজানসও হতে পারে কেবর্স অর্গানও হতে পারে অর্থ অথবা পেরিকার্ডিয়াল গ্ল্যান্ডও হতে পারে তো প্রায় একই ধরনেরই এই স্ট্রাকচারটা হচ্ছে এদের কিডনি স্ট্রাকচারটা সমস্ত মোলাস্কের ক্ষেত্রে প্রায় একই ধরনের আর এই নাম হিসাবে এই নামগুলো যেটা বোঝাগুলো বললাম কেভার্স অর্গ্যান অর্গ্যান অফ বোজেনাস পেরিকার্ডিয়াল ল্যান্ড এই নামে এই অর্গানগুলোকে ডাকা হয় এই অর্গ্যান বোজেনাস কেন বলা হয় বোজেনাস ছিলেন একজন বিজ্ঞানী তো তার নাম অনুসারে এই অর্গানটার নাম হচ্ছে অর্গ্যান অফ বোজেনাস এই অর্গ্যান অফ বোজেনাসের একটা যেটা ডেফিনেশনই বলি তো ডেফিনেশন একটা ছোট করে আমরা জেনে নেব দ্য অর্গান অফ বোজেনাস অর বোজেনাস অর্গান আর এক্সক্রেটরি গ্ল্যান্ডস দ্যাট সার্ভ দ্য ফাংশন অফ কিডনিস ইন সাম অফ দ্য মোলাস্ক অর্থাৎ মোলাস্কদের ক্ষেত্রে যে কিডনির মতো যে ফাংশন করে যে অর্গানটা সেটাকে বলা হচ্ছে অর্গান অফ বোজেনাস সেটা কি বলা হচ্ছে অর্গান অফ বোজেনাস ইন আদার ওয়ার্ড দিজ আর মেটানেফ্রিডিয়া দ্যাট আর ফাউন্ড ইন সাম মোলাস এটা হচ্ছে কি এই টাইপটা সেটা হচ্ছে কি মেটানেফ্রিক টাইপ এরা এদের যে এক্সক্রেটারি অর্গ্যান সেটা হচ্ছে মেটানেফ্রিক টাইপ আর এদিকে কিছু কিছু ক্ষেত্রে আর কিছু কিছু যে রয়েছে মোলাস্ক রয়েছে তাদের ক্ষেত্রে নাম হচ্ছে কেবলস অর্গ্যান কোথাও বোজনস অর্গ্যান কোথাও আবার পেরিকার্ডিয়াল গ্ল্যান্ড বিভিন্ন মোলাস্ক বেসিসে এদের নামগুলো বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে এরপর আমরা আসবো নার্ভাস সিস্টেম তো নার্ভাস সিস্টেমের বেশি ডিপে যাবো না মোলাস্কা থেকে বেশি আমাদের ডিপে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই কোথাও কোথাও আমাদেরকে জেনারেল ক্যারেক্টার্স অনেক বিষদে পড়তে হয়েছে তো মোলাস্কা থেকে আমরা ছোট করেই পড়ে নেবো তো নার্ভাস সিস্টেমের মেইন যে বিষয়টা রয়েছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে এদের যে নার্ভাস সিস্টেম হচ্ছে পেয়ার্ড গ্যাংলিয়া দ্বারা গঠিত এই পেয়ারড গ্যাংলিয়াটাই হচ্ছে আর এই পেয়ারার্ড গ্যাংলিয়াগুলি হচ্ছে কি কানেক্টিভ নার্ভ দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এই গ্যাংলিয়া এবং কানেক্টিভ নার্ভ পরস্পরের সাথে যুক্ত হয়েছে যুক্ত হয়ে কী তৈরি করছে সার্কিউমেট্রিক রিং তৈরি করছে তাহলে নার্ভাস সিস্টেম অফ পেয়ারড গ্যাংলিয়া কানেক্টিভ অ্যান্ড নার্ভ গ্যাংলিয়া ইউসুয়ালি ফর্ম আ সার্কুম্যাট্রিক রিং এবার কি তাহলে কি কি থাকছে পেয়ারড গ্যাংলিয়া থাকছে কানেক্টিভিটি কানেক্টিভ নার্ভ থাকছে আর যেটা হচ্ছে সার্কুম্যাট্রিক রিং তৈরি করছে তাহলে সবসময় মনে রাখতে হবে যে পেয়ার্ড গ্যাংলিয়া আর নার্ভ মিলে একটা সার্কোমেট্রিক রিং তৈরি করছে পেয়ার্ড গ্যাংলিয়া হচ্ছে এদের কী হচ্ছে এদের নার্ভাস সিস্টেমের ইম্পর্ট্যান্ট পার্ট আর একটা বিষয় যেটা এখানে সেটা লেখা নেই কিন্তু তবুও আলোচনা করে নেওয়া ভালো মেবি এখান থেকে কোয়েশ্চেন হতেও পারে যে গ্যাস্ট্রোপোডা যারা রয়েছে আমরা একটা পরের ভিডিওতে এদের ছোটো করে ক্লাসিফিকেশানও পড়বো কারণ ক্লাসিফিকেশান থেকে সরাসরি কোয়েশ্চেন না এলে না এলেও এমনভাবে কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসড এখানে কিন্তু এনসিআরটিতে ক্লাসিফিকেশান আপ টু ক্লাস এদেরকে পড়তে বলা হয়নি ফাইলামি আপ টু ফাইলাম আমরা ফাইলাম মোলাস্কা পড়ছি কিন্তু এতে ছোটো করে একটা ক্লাসিফিকেশন পরের ভিডিওতে আমরা জেনে নেব তো যে ক্লাসটা রয়েছে গ্যাস্ট্রোপোটা গ্যাস্ট্রোপোটার ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু টর্শন হয় আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি টর্শনটা কি টর্শনটা হচ্ছে কি ভিজারাল মাস্ট হচ্ছে ওয়ান এইটটি এইট ওয়ান এইট্টি ডিগ্রি ঘুরে যাওয়ার ফলে কি হচ্ছে এদের যে নার্ভাস সিস্টেমটা রয়েছে সেই নার্ভাস সিস্টেমটাও কিন্তু পেঁচিয়ে কি হয়ে যাচ্ছে ঘুরে গিয়ে একটা বিশেষ আকার গঠন করছে তো এই বিশেষ আকারটা হচ্ছে কি আর্টের মতো দেখায় ইংলিশের যে আর্ট সেই ইংলিশের আর্টের মতো দেখায় তো এই ধরনের নার্ভাস সিস্টেমের যে আর্টের মতো ঘুরে যাওয়া এটা তাকে বলা হচ্ছে নিউরি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে এই যে ইংরাজি ঠিক আট অক্ষরের মতো এদের নার্ভাস সিস্টেমটা যেটা হচ্ছে গ্যাস্ট্রোপোর্ডদের ক্ষেত্রে দেখা যায় যেটা হচ্ছে গ্যাস্ট্রোপোর্ডের গ্যাস্ট্রোপোর্ডের যে মেম্বার যেটা হচ্ছে কি পাইলা গ্লোবোসা যেটা হচ্ছে অ্যাপল তো তাদের ক্ষেত্রেই কায়াস্টোনরি দেখা যায় এবং নার্ভাস সিস্টেমটা ঠিক এই টাকৃতি হয়ে যায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নার্ভ গ্যাংলিয়া রয়েছে এবং এদের কানেকটিভ টিস্যু রয়েছে এগুলো হচ্ছে নার্ভ গ্যাংলিয়া তো নার্ভ গ্যাংলিয়া হচ্ছে নার্ভাস সিস্টেমে এদের মেন অংশ আর থাকছে কানেকটিভ টিস্যু যেগুলো নার্ভ গ্যাংলিয়াকে পরস্পরের সাথে যুক্ত করে রাখছে আর এটা হলো আট আকৃতির আট আকৃতির যে নার্ভাস সিস্টেম যেটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কায়াস্টোন সেটা হচ্ছে গ্যাস্ট্রোপোর্ডদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর এরপর আমরা আসবো এদের সেন্স অর্গান এদের সেন্স অর্গান কি কী থাকছে এদের সেন্স অর্গান বিভিন্ন সেন্স অর্গান থাকছে যেমন স্ট্যাটোসিস্ট থাকছে অস্ট্রাডিয়াম থাকছে তো এই স্ট্যাটোসিস্ট অস্ট্রাডিয়ামের বেশ কতগুলো নিজস্ব নিজস্ব কাজ রয়েছে এই সেন্স অর্গানগুলো কি করছে কি কী থাকছে সেন্স অর্গান সেন্স অর্গ্যানস ইনক্লুড আইস বেশ কিছু মোলাস্ক রয়েছে তাদের ক্ষেত্রে আইস থাকছে আবার বেশ কিছু মোলস্ক রয়েছে তাদের ক্ষেত্রে আইস থাকছে না কিছু কিছু ক্ষেত্রে চোখ থাকছে কিছু কিছু ক্ষেত্রে চোখ থাকছে না আর স্ট্যাটোসিস্ট থাকছে আর থাকছে অস্ট্রাডিয়াম যেটা হচ্ছে কি জলের যে কেমিক্যাল নেচারটা যে জলটা মোলাস্কের বডিতে ঢুকবে তার কেমিক্যাল নেচারটা ঠিক করে কে সঠিক কি না সেটা ঠিক করে কে অস্ট্রাডিয়াম তো স্ট্যাটোসিস্ট কি কাকে বলে সেটা আমরা জেনে নেবো ছোটো করে একটা ডেফিনেশন অবশ্যই জেনে নেবো দ্য স্ট্যাটোসিস্ট ইজ আ ব্যালেন্স সেন্সারি রিসেপ্টার প্রেজেন্ট ইন সাম অ্যাকোয়ার্টিক তো স্ট্যাটোসিস্ট শুধুমাত্র যে মোলাস্কের মধ্যে রয়েছে সেটা না স্ট্যাটোসিস্ট বিশেষভাবে লক্ষণীয় আবার বিশেষভাবে লক্ষণীয় হয়েছে ক্রাস্টেশিয়ানসদের মধ্যেও কিন্তু স্ট্যাটোসিস দেখা যায় তো কালের ক্ষেত্রের ক্ষেত্রে দেখা যায় ইনক্লুডিং মোলাস্ক বায়োভ্যালস নিডারিয়ানস টিনোফোরান্স ইকাইনোডামস সেফালোপোডস অ্যান্ড ক্রাস্টেশিয়ানস তো স্ট্যাটোসিস্ট এদের মধ্যে দেখা যায় তো বিশেষভাবে লক্ষ্য করা যায় মোলাস্ক এবং ক্রাস্টেশিয়ানসদের ক্ষেত্রে স্ট্যাটোসিস্ট লক্ষ্য করা যায় আর স্ট্যাটোসিস হচ্ছে একটা ব্যালেন্সিং অর্গান এই স্ট্যাটোসিস্টের মধ্যে কি থাকে মিনারেলস থাকে এই মিনারেল কি মিনারেলটাকে কি বলা হয়েছে স্ট্যাটোলিথ স্ট্যাটোসিস্ট কনসিস্ট অফ আক লাইক স্ট্রাকচার কন্টেনিং আ মিনারালাইজড মাস যেটাকে বলা হচ্ছে স্ট্যাটো স্ট্যাটোলিথ তাহলে কি এ স্ট্যাটোসিস্ট অর্গ্যানটা এরকম একটা গোল মতো অর্গ্যান থাকে আর তার মধ্যে এরকম মিনারালাইজড মাস থাকে আর এই স্ট্যাটোসিস্টটা কী থাকে নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড থাকে তো সেইখান থেকে এরা বডিকে ব্যালেন্স করে তাহলে এরকম মিনারালাইজড মাস থাকে আর স্যাক লাইক স্ট্রাকচার থাকে আর এটাকে বলা হচ্ছে স্ট্যাটোলিথ অর্থাৎ থলির মতো স্ট্রাকচার তার মধ্যে মিনারেলাইজড মাস থাকছে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটোলিথ এটা সাহায্যে এরা ব্যালেন্স করে শরীরকে ব্যালেন্স করে এটা একটা ব্যালেন্সিং অর্গান অর্থাৎ শরীরকে সামঞ্জস্যভাবে এরা শরীরের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখে এখানে একটা রয়েছে স্ট্যাটো স্ট্যাটোসিস্টের একটা ডায়াগ্রাম এটা একটা স্ট্যাটোসিস্ট স্ট্যাটোসিস্টের সাথে নার্ভ যুক্ত রয়েছে এরপরে আমরা আসবো অস্ট্রাডিয়াম অস্ট্রাডিয়ামটা কি অস্ট্রাডিয়াম কাকে বলে ইন মোলাস্ক আ সিঙ্গল অর পেয়ার্ড সেন্সারি অ্যাটাচমেন্ট টু দ্য ভিজেরাল গ্যাংলিয়া ইজ কল্ড অস্ট্রাডিয়াম তাহলে ভিজেরাল যে গ্যাংলিয়া রয়েছে গ্যাংলিয়া হচ্ছে কি এদের নার্ভাস সিস্টেমের বিশেষ অংশ গ্যাংলিয়া আর ভিজেরাল যে গ্যাংলিয়া সেই ভিজেরাল গ্যাংলিয়ার সাথে একটা পাতার মতো এরকম অংশ যুক্ত থাকে সেটাকেই বলা হচ্ছে অস্ট্রাডিয়াম মোলাস্কদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলাস্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সিঙ্গেল পেয়ার একটা সিঙ্গেলও থাকতে পারে অথবা পেয়ারও থাকতে পারে একদিকে থাকতে পারে আবার দুটোও থাকতে পারে এটা হচ্ছে কি শরীরের মধ্যে অর্থাৎ মোলাস্তের মেন্টাল ক্যাভিটির মধ্যে যেখান দিয়ে জল প্রবেশ করছে সেই সাইফনের কাছে বা নুকাল লোভ যেটাকে বলা হচ্ছে সেখানে এই অস্ট্রাডিয়ামটা মেন্টালের ভেতরের পর্দার সাথে এই ম্যান্টেলের ভেতরের পর্দার ভেতরের গাত্রে ম্যান্টেল পর্দার ভিতরের গাত্রে এই রকম পাতার মতো একটা অংশ যুক্ত থাকে এটাকেই বলা হচ্ছে অস্ট্রাডিয়াম এটা সিঙ্গেল হতে পারে অথবা ডাবল হতে পারে অর্থাৎ দুটো হতে পারে বিশেষ বিশেষ মোলাস্কের ক্ষেত্রে আর এরা হচ্ছে কি ভিসেরাল গ্যাংলিয়ার সাথে যুক্ত থাকে আর এরা হচ্ছে সেন্সারি অর্গান অস্ট্রাডিয়াম আর অস্ট্রাডিয়াম হচ্ছে কি কাজ করে কি দ্য মেজার ফাংশন অফ অস্ট্রাডিয়াম ইজ টু টেস্ট দ্য ইনকামিং ওয়াটার ফর ফুড পার্টিকসের জন্য ফর স্লিট অ্যান্ড ফুড পার্টিকলস তাহলে কি এরা হচ্ছে কি যে অস্ট্রাডিয়াম হচ্ছে কিসের জন্য থাকছে যে শরীরের মধ্যে যে জলটা প্রবেশ করছে তার যে কেমিক্যাল নেচারটা কি তার জলটা সঠিক কি না যে খাবারটা তারা গ্রহণ করবে ইনকামিং ওয়াটারের সাথে সেটা সঠিক কি না তার নেচারটাকে ঠিক করছে এই অস্ট্রাডিয়াম অস্ট্রাডিয়াম অলসো অ্যাক্ট অ্যাজ অ্যান অল ফ্যাক্টরি অর্গ্যান ইন সার্টেন মোলা স্ক্যান্ড ইজ লিঙ্কড উইথ দ্য রেসপিরেটারি অর্গ্যান তাহলে রেসপিরেটরি অর্গানের সাথেও লিঙ্ক থাকছে আর অলফ্যাক্টরি অর্গান হিসেবেও কাজ করছে অর্থাৎ গন্ধ কোনো খাবারের গন্ধ কোনো জলের গন্ধ নিতে অলফ্যাক্টরি অর্গান অর্থাৎ কথার অর্থ হচ্ছে কি যে অলফ্যাক্টরি মানুষের ক্ষেত্রে অলফ্যাক্টরি অর্গানের কাজ করছে কি যে আমাদের যে নাক যেটা সেটা হচ্ছে অলফ্যাক্টরি অর্গান হিসেবে কাজ করছে তো এদের ক্ষেত্রে অস্ট্রাডিয়াম অলফ্যাক্টরি অর্গান হিসেবে কাজ করছে এটা হচ্ছে একটা অস্ট্রাডিয়ামের স্ট্রাকচার তো এই অস্ট্রাডিয়াম কি হচ্ছে যে মোলাস্কের যে মেন্টাল ক্যাভিটি রয়েছে তার ভিতরের গাত্রে মেন্টাল ক্যাভিটির ভিতরের গাত্রে এটা আর টাচ থাকে যদি কখনো তোমরা কোনো মোলাস্ক যদি তোমরা অ্যাপেল স্লেন পেয়ে থাকো তাহলে অ্যাপেল স্নেলকে কাটলেই কিন্তু দেখা যাবে সামনের দিকে যে পোর্শন সেখানে মেন্টাল ক্যাভিটির মেন্টাল পর্দার ভেতরের গাত্রে এরকম একটা স্ট্রাকচার সাদা যুক্ত থাকে তো এটাই হচ্ছে অস্ট্রাডিয়াম যেটা হচ্ছে ব্যাল যেটা হচ্ছে কি জলের কেমিক্যাল নিচার সঠিক সঠিক কি সেটা বুঝতে সাহায্য করে মোলাস্কদের এরপর হচ্ছে সেক্সেস এদের ক্ষেত্রে কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সমস্ত কি হচ্ছে সেক্সেস হচ্ছে কি সেপারেট কিন্তু কিছু এক্সেপশন রয়েছে এক্সেপশন হচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্লাইশিয়া অ্যাপ্লাইশিয়া হচ্ছে একটা মেরাইন মোলস্ক এরা হচ্ছে বাইসেক্সুয়াল অর্থাৎ এরা হচ্ছে হার্মা প্রার্মা প্রোডাইট এদের শরীরে মেল এবং ফিমেল রিপোডাকটিভ সিস্টেম বর্তমান রয়েছে অ্যাপ্লাশিয়াদের ক্ষেত্রে আর বেশিরভাগ হচ্ছে ডায়সিয়াস অর্থাৎ সেক্সেস সেপারেট আর এদের ক্ষেত্রে হচ্ছে কি ওয়ান আর টু গোনাটস থাকছে এবং গোনো ডাক্টস থাকছে গোনাটস থাকছে এবং গোনোডাক্টস থাকছে গোনাট কথাটা অর্থ কী যেখানে স্পার্ম যে এবং ওভা যে প্রডিউস হচ্ছে সেটাই হচ্ছে গোনাট আর গোনো ডাকস হচ্ছে কি যে গোনার্স থেকে যে নালিগুলো বের হয় সেটাকে বলা হচ্ছে গোনোর ডাক তাহলে একটা এক্সেপশন রয়েছে যেখানে সেক্সেস সেপারেট নয় তারা হচ্ছে বাইসেকশন যেটা হচ্ছে অ্যাপ্লার্শিয়া এরপর হচ্ছে ফার্টিলাইজেশন তাহলে এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ইন্টারনাল হতে পারে অথবা এক্সটার্নাল হতে পারে যেমন ফার্টিলাইজেশন যে সমস্ত যে সমস্ত পায়লা গ্লোবোস আমরা দেখি যেটা হচ্ছে অ্যাপেলস নেই সেখানে কি হচ্ছে ফার্টিলাইজেশন ইন্টারনাল আবার কিছু কিছু ক্ষেত্রে ফার্টিলাইজেশন এক্সটার্নালও হতে পারে আর এদের যে ডেভেলপমেন্ট কোথাও কোথাও ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় আবার কোথাও কোথাও ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় আর আমরা জানি যখন ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয় ডেভেলপমেন্ট যখন ইনডাইরেক্ট হয় অর্থাৎ স্পার্ম ওভাকে ফার্টিলাইজ করার পর জাইগর তৈরি হয় এবং জাইগর থেকে যখন অ্যাডাল্ট ফর্ম তৈরি হয় তখন যখন সরাসরি যে অ্যাডাল্ট ফর্ম তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট আর যখন লার্ভা দশা ইনভলভ থাকছে ডেভেলপমেন্টের মধ্যে তখন সেটাকে বলা হচ্ছে কি যে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট এদের ক্ষেত্রে যে লার্ভা দশাটা থাকছে কি কি লার্ভা দশা থাকতে পারে এদের ক্ষেত্রে যে যে লার্ভা দশাটা থাকছে সেটা হচ্ছে এই নামটাই আমাদের মনে রাখলে চলে যাবে নামটা আমাদের মনে রাখা উচিত লার্ভার দশার যে নামগুলো রয়েছে যেটা হচ্ছে গ্লসিডিয়াম লার্ভা গ্লচিডিয়াম লার্ভাতে দেখা যাচ্ছে ইউনিয়র ক্ষেত্রে ইউনিয় যেটা হচ্ছে বাইভাল যেটা ফ্রেশ ওয়াটার মজেল যেটা হচ্ছে কি স্বাদু জলে পাওয়া যায় যে ঝিনুক সেটা হচ্ছে ইউনিয় আর যেটা আর একটা হচ্ছে ভেলিজার লার্ভা যেটা হচ্ছে পাইলা গ্লোবোসা অর্থাৎ অ্যাপেলসলেনের যে লার্ভা সেটা হচ্ছে ভেলিজাল লার্ভা তাহলে কি কি লার্ভা হচ্ছে গ্লচিডিয়াম লার্ভা ফেলিজাল লার্ভা আর একটা লার্ভা যেটা হচ্ছে ট্রোকোফোর লার্ভাও এদের ক্ষেত্রে পাওয়া যায় এই ট্রোকোফোর লার্ভা পাওয়া যাচ্ছে কাইটনদের ক্ষেত্রে তো কাইটন হচ্ছে একটা মেরাইন ফর্ম আর এর ক্ষেত্রে কাইটনের ক্ষেত্রে ট্রোকোফোর লার্ভা দেখা যাচ্ছে তাহলে কি কী লার্ভা দেখা দশা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে গ্লচিডিয়াম লার্ভা দশা দেখা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে ইউনিয়র ক্ষেত্রে লার্ভা ক্ষেত্রে এবং ট্রোকোফোল লার্ভা কাইটনের ক্ষেত্রে তো এর এই ফাইলামের জন্য যে এনসিআরটিতে ক্লাস ইলেভেন বায়োলজির এনসিআরটিতে যে এক্সাম্পলগুলো গুলো দেওয়া রয়েছে সেই এক্সাম্পলগুলোর ছবি সহকারে আমরা একটা ভিডিও তে ছবি সহকারে সে সমস্ত এক্সাম্পলগুলোকে আমরা চিনবো তাদের কমন যে নাম অর্থাৎ সাধারণ যে নামগুলো আছে সেগুলো জানবো তাদের বিজ্ঞানসম্মত নাম জানবো কারণ এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট নিট পয়েন্ট অফ ভিউ থেকে এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট তো এক্সাম্পলগুলো জানবো এবং তাদের ছবি আর তাদের বিজ্ঞানসম্মত নাম সাধারণ নাম জানবো আর এদের ছোট করে একটা ক্লাসিফিকেশন যেটা হচ্ছে যেটা করে রাখার দরকার যা যেটা হচ্ছে সমস্ত ক্লাসিফিকেশন অর্থাৎ আপ টু ক্লাস আমরা পড়বো এটা আপ টু ফাইলাম দেওয়া রয়েছে ছোটো করে ক্লাসিফিকেশান এই জন্যই পড়বো যাতে করে কোনো ধরনের কোয়েশ্চনের আনসার যাতে আমরা কোনো অসুবিধে না হয় যাতে কোনো ধরনের কোয়েশ্চনের আনসার করতে কারণ ক্লাসিফিকেশান বেসড কোয়েশ্চেন আসে সরাসরি ক্লাসিফিক ক্লাসের নাম কিন্তু আসে না কিন্তু এমন কোয়েশ্চেন আসতেই পারে তো সেজন্য ছোট করে অবশ্যই ক্লাসিফিকেশান আমরা পড়ে নেবো খুবই ছোট করে পড়বো ইম্পর্ট্যান্ট ক্লাসগুলো পড়বো সেটা পড়ব পরবর্তী ভিডিওতে তো আজকের মতো এই পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে যাতে করে আমি মোটিভেটেড থাকি এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় থ্যাংক ইউ